দিল্লি থেকে কতজন এসছে আজকে? 855 যাত্রী ত্রিপুরার ছিল, একটা 30 নাগাদ এখানে দিল্লির রাজধানীর এক্সপ্রেস এখানে ঢুকেছে। ইতিমধ্যে আমাদের এখানে টেস্টিং এবং থার্মাল স্ক্যান যেগুলি করার এগুলি করা হয়ে গেছে এবং ম্যাক্সিমামকে মোটামুটি সবাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত, কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় ব্যাঙ্গালোরের থেকে যে ট্রেনটা আসার কথা এটা এসে পড়বে, আসলে পরে আবার আমরা ওই যাত্রীগুলিকে আবার স্ক্যানিং করা এবং স্যাম্পল কালেকশন করা এগুলি করতে পারি। কোনো রকম কোনো কেস পাওয়া গেছে স্যার? না না, হঠাৎ করে এখানে এরকম সাসপেক্টেড কোনো কেস নেই, সবই মোটামুটি চলছে এবং সব কালেকশন হচ্ছে। ওইখানকার পরে টেস্টিংয়ের পরে যদি যা রেজাল্ট আসে ওইটা তখন দিতে পারবে।